হাই ফ্রেন্ডস, আমি মনীষ আর আপনাদেরকে স্বাগত জানাই আমার এই ট্র্যাভেল ব্লগ চ্যানেলে। এই চ্যানেলটিতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো ট্র্যাভেল রিলেটেড ব্লগস অ্যান্ড ভিডিওস। আর এই ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটিতে আমরা যাবো নিয়ামতপুরের কপিলেশ্বর মন্দির। ভিডিওটি আপনারা পুরো দেখুন এবং দেখার পরে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ঘুরে আসুন। মন্দিরের তোরণের সামনে গিয়ে দেখতে পাচ্ছেন মন্দির তোরণ এবং পিছন দিকে মন্দির তোরণ। তাহলে ভিতর দিকে যাওয়া যাক। বসলাম এখানে, এই পিছনে দেখতে পাচ্ছেন নন্দী বাবার মূর্তি এবং এখানে বসে আছি। মন্দিরটি একটি শতাব্দী প্রাচীন মন্দির। মন্দিরটি মোটামুটি আনুমানিক 100 বছর পূর্বে এটা তৈরি হয়েছিল। এই মন্দিরটিতে বছরে দুবার এখানে উৎসব হয়ে থাকে, একবার শ্রাবণ মাসে এবং একবার শিবরাত্রির সময়। শিবরাত্রির সময় এখানে ভক্তদেরকে খিচুড়ি খাওয়ানো হয়ে থাকে এবং সেখানে প্রচুর ভক্তের আগমন হয়ে থাকে। আমিও বার কয়েক এখানে এসেছি, খুব ভালো অনুভূতি। বেসিক্যালি এখানে দুটো মন্দির রয়েছে, দুটোই শিব ঠাকুরের মন্দির। একটা দেখতে পাচ্ছেন আর একটা আপনাদের এই দিকে, এই দিকে আর একটা দেখা যাচ্ছে। এইটাও শিব ঠাকুরেরই মন্দির, দুটোতেই শিবের পুজো হয়ে থাকে। বাগানে নানান রকমের গাছ আছে, তার মধ্যে কলকে ফুলের গাছ বিশেষত বেশি আছে। কলকে ফুল মানে ওই শিব ঠাকুরের পুজোতে যে ফুল লাগে সেই ফুলেরই গাছ। সঙ্গে বট গাছ আছে, আরও নানান রকমের গাছ আছে। বাগানটা তো ঘুরে দেখা হয়ে গেল, এবার তাহলে চলুন সামনের দিকে একটু যাওয়া যাক। এই দিকটা হলো মন্দিরের পিছন দিক, আর এই দিকে ওই দূরে দেখতে পাচ্ছেন খেজুর গাছটা। ওখানে এককালে রেল লাইন ছিল, ইস্কোর থেকে কুলটি ইস্কোর থেকে বানপুর পর্যন্ত যাওয়া আসা করতো। এখন আর এই রেল লাইনের কোনো অস্তিত্বই নেই।
এই মন্দিরটাতে এলে একেবারে মন শান্ত হয়ে যায়। আপনারাও সময় পেলে একবার নিশ্চয়ই ঘুরে দেখতে পারেন এই মন্দিরটি। দেখছেন আপনারা, এই কুয়োটা ইতিহাস তো বহু পুরনো, মন্দিরের সমান সমান বয়স কুয়োটার। কুয়োটা আগে জল ব্যবহার করা হতো, আশেপাশের অনেক গ্রামের লোকেই এই জলটা পান করার জন্য ব্যবহার করতেন, কিন্তু এখন কলের জল হওয়ার জন্য এই জল আর ব্যবহার হয়ে থাকে না, তাই এটা এখন আর প্রায় অকেজো হয়ে গেছে বললেই চলে। অনেকক্ষণ এখানে সময় কাটানো হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। আবার কোনো না কোনো দিন নিশ্চয়ই এখানে আসবো বাবার দর্শন করার জন্য। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।